গাইজ, আমি অনুপম আর আপনারা দেখছেন ভ্রমণ। এখন আমরা আছি দীঘার কাছে উড়িষ্যার মধ্যে তালসারি সি বিচে। তালসারির যদি এক্সাক্ট ম্যাপ লোকেশন দেখাই, এই হলো তালসারি আর এই হলো নিউ দীঘা সি বিচ, আর এটা হলো ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার। টোটাল 8 কিলোমিটার রাস্তা, আর এই হলো তালসারি সি বিচ। কিন্তু এখানে আসার জন্য একমাত্র ভাটার সময় আসতে হবে, আদারওয়াইজ এখানে জোয়ারের সময় জল চলে আসে। কিন্তু জোয়ারের সময় এখান থেকে স্পিড বোটে করে বিচিত্রপুর যাওয়া যায়, যেটা এই মেন রোডসের মধ্য দিয়ে নিয়ে আসে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে যাব। কিন্তু তালসারি থেকে যাব না আমরা, এই বিচিত্রপুর এখান থেকে যাব। তো চলো এখন দেখা যাক আমাদের তালসারি। এই যে এই জায়গাটাতে যেটা ম্যাপে দেখিয়েছিলাম, এখানে জোয়ারের সময় জল চলে আসে, তাই তখন এটাকে ক্রস করে ওই সাইডের বিচে যাওয়া যায় না। পাহাড় থেকে বিচে পৌঁছানোর জন্য এই বালির মধ্য দিয়ে বেশ খানিকক্ষণ হেঁটে যেতে হয়। এখন একটা রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো আর পারলে শেয়ার করো। এখন অনেকের মনে হতেই পারে এক্সাক্ট কিসের জন্য দীঘা থেকে তালসারি যাব, সি বিচ তো দীঘাতেও রয়েছে। সেই হিসাবে বলতে গেলে তালসারির সি বিচটা বেশ নিরিবিলি, যেটা দীঘাতে মোটেও দেখা যায় না। এছাড়াও এই সি বিচের মধ্য দিয়ে হাঁটতে বেশ মনোরম লাগে। এছাড়াও যখন ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বর্ডার ক্রস করবে, বর্ডারটা ক্রস করতেই যেন মনে হয় হঠাৎ কালচারটা চেঞ্জ হয়ে গেল, যেটা সচরাচর দেখা যায় না কিন্তু এখানে স্পষ্ট বোঝা যায়। কারণ ওয়েস্ট বেঙ্গল সাইডে একদম বর্ডার অবধি দোকানপাট মানুষজনের যাতায়াত রয়েছে, এবং উড়িষ্যা সাইডেও একদম বর্ডার অবধি দোকানপাট মানুষের যাতায়াত রয়েছে। তাই বর্ডার ক্রস করার আগে মনে হবে আমরা বাঙালি এরিয়ায় রয়েছি, আর বর্ডারটা ক্রস করতেই মনে হবে আমরা ওড়িয়া এরিয়ায় রয়েছি। এর পরবর্তী ভিডিওতে আমরা স্পিড বোটে করে উড়িষ্যার বিচিত্রপুর ম্যানগ্রোভস দেখতে দেখতে বিচিত্রপুর আইল্যান্ডে যাব, এবং ওখানে বেশ খানিকক্ষণ নিরিবিলিতে সময় কাটাবো।